হ্যালো আসসালামু আলাইকুম আমাদের এস্কিন ভিডিওতে আপনাদেরকে স্বাগত বর্তমান সময় স্মার্টফোন ইউজ করে না এমন কোনো মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না আর যারা স্মার্ট ফোন ইউজ করে তার মধ্যে কিন্তু নিরানব্ব মানুষ ফেসবুক ইউজ করে আমরা যারা ফেসবুক ইউজ করি তারা কিন্তু সকলেই চাই যে আমাদের ফেসবুক প্রোফাইলটা যেন অন্য তুলনায় অনেকটাই দেখতে সুন্দর এবং এবং লাগে তার জন্য ফেসবুক প্রোফাইলে অনেক 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 ডিজাইন ডিজাইন রকম করে থাকি দেখতে পাচ্ছেন সব সুন্দর একটা ফন্টগুলো ফোনগুলো আমাদের ফেসবুক প্রোফাইলে আমরা ইউজ করছি তো এই ফোনগুলো আমরা কোথায় পাবো এবং কিভাবে আমাদের ফেসবুক প্রোফাইলে সেট করবো সেই নিয়ে আমাদের আজকের বিস্তারিত ভিডিওটা আপনি কিন্তু ইজিলি কয়েকটা সেটিনের মধ্যে দিয়ে আপনি জাস্ট এই আপনি সেট করে নিতে পারবেন যার কারণে আপনার ফেসবুক অনেক আকর্ষণীয় অনেক একটা দেখতে লাগবে যে আপনার ফেসবুক প্রোফাইলে দেখবে সে আপনার ফেসবুক প্রোফাইল দেখে কিন্তু ফেসবুক গ্রুপ বলতে বাধ্য ইন্টারেস্টিং এই ভিডিও একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি নতুন কিছু শেখার আগ্রহ থাকে এবং প্রতিনিয়ত নতুন কিছু শিখতে চান তাহলে নিজে থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকলে বেল বাটন অল প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত শিক্ষামূলক ভিডিও আপনাদের মাঝে উপহার দিয়ে থাকি তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের মোবাইল যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আছে জাস্ট আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাওয়ার পরে আমাদের সামনে এখানে ফেসবুক হোম পেজটা শো করবে আমরা জাস্ট এখান থেকে চলে যাব থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন জাস্ট আমরা থ্রি ডট অপশনে চলে যাব এখান থেকে আমরা জাস্ট যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন আমরা প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিবো প্রোফাইলের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের প্রোফাইলটা কিন্তু আমাদের সামনে শো করবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো কিছুই অ্যাড করা নেই আমরা আমাদের দেখানোর সুবিধার্থে আমরা কিন্তু সবগুলো রিমুভ করে আবার পুরোনো অ্যাড করবো আমরা এখান থেকে স্টাইলিশ সে লেখাগুলো অ্যাড করার জন্য আমরা জাস্ট এখান থেকে চলে যাবো এডিট পাবলিক ডিটেলস আমরা জাস্ট এখানে এডিট পাবলিক ডিটেলসে ক্লিক করে দেবো ক্লিক করে সাথে আমাদের সামনে এরকম একটি করলে আসবে আমরা জাস্ট একটু স্কুল ডাউন করে মেসেজ যাব এবং এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন তো আপনি এখান থেকে চাইলে দ্বিতীয় নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন কান্ট্রি সিটি আপনি জাস্ট এখান থেকে আপনার সিটিটা সিলেক্ট করে দিতে পারবেন তো আমরা জাস্ট সেই ডিজাইনগুলো অ্যাক করার জন্য আমরা জাস্ট এখানে চলে যাব ওয়ার্ক প্লেস বলে একটা অপশান দেখতে পাচ্ছি দ্বিতীয় নম্বর আমরা জাস্ট এই অ্যাপশনটিটা একটা ক্লিক করে দেবো এই অপশনটা ক্লিক করার সাথে আমরা এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবো এবং এখান থেকে একটা অপশান পেয়ে যাব এয়ার জি কলেজ আপনারা একটু ভালো করে লক্ষ্য করে আমরা এখান থেকে জাস্ট এয়ার জি কলেজ জাস্ট এই অপশনটিটা আপনারা ক্লিক করে দেবেন অ্যাড এ কলেকে ক্লিক করার সাথে আমাদের সামনে এরকম একটা মূল পেজ শো করবে এবং আমরা একটু এখানে উপরে লক্ষ্য করলে এখানে দেখতে পাবো একটা আমাদের লেখার জন্য একটা কিছু এখানে দিয়ে দিয়েছে এখানে চার্চ করলে কিন্তু আমরা একটা লেখার জন্য একটা সার্চ বক্স পেয়ে যাব তো আমরা এখান থেকে জাস্ট লিখে দেবো ভিআইপি তো ভিআইপি লেখার সাথে দেখতে পাচ্ছি অনেকগুলো ডিজাইন কিন্তু এখানে চলে আসে আপনি এখান থেকে যে ডিজাইনটা নেবেন জাস্ট সেই ডিজাইনটার উপর একটা ক্লিক করবেন তো আমি এখান থেকে প্রথম এই ডিজাইনটা নেবো তাহলে জাস্ট এই ডিজাইনটা ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান চলে আসে এবং নিচে দেখতে পাচ্ছেন সেভ বলে একটা অপশান চলে আসে আপনি জাস্ট নিজে থেকে এই সেভ বাটনে ক্লিক করে দেবেন সে বাটন ক্লিক করবার এখানে একটু লগ ইন নিবে আবার দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে তো আমাদের এখানে দেখতে দেখতে পাচ্ছেন শেয়ার করতে বলছে আমরা কি আমাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করব না আমরা কিন্তু এটা ফেসবুক প্রোফাইলে শেয়ার করবো না আপনি চাইলে শেয়ার করতে পারেন তো জাস্ট আমি এখান থেকে ক্রাশ বাটন দিয়ে এটা কেটে দিই দেখতে পারছেন আমাদের এটা কিন্তু প্রথমটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো আমরা আবারও এখান থেকে চলে যাব অ্যাড এ কলেজ আমরা কিন্তু প্রতিবার আমাদের এই একটা করে সেট করার পরে আমাদের প্রতিবার কিন্তু গোড়ায় নিয়ে চলে আসবে আমরা কিন্তু প্রতিবার গোড়া থেকে আবার কাজ করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে কলেজে আবার ক্লিক করে দেবো না আমরা এখান থেকে আবার বক্সে হাত দিবো তো এখান থেকে আমরা আবারও লিখব ভিআইপি তো ভিআইপি লেখার পরে আমাদের যে অপশানগুলো ছিল জাস্ট এখান থেকে আমরা দ্বিতীয় শেষ অপশনটি নেব দ্বিতীয় তো আমরা জাস্ট শেষ অপশনটা পরে ক্লিক করে দেব তারপরে এখানে সেভ দেখতে পাচ্ছেন নিচে জাস্ট সেভে ক্লিক করে দেব সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে আমরা এখান থেকে কলাস দিয়ে আবারও কেটে দেব এর তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুটো অপশান কিন্তু অ্যাড হয়ে গেছে তো আমি এখান থেকে আবার অ্যাড্রে কলেজে ক্লিক করে দেবো আমি আবার এখানে নামে শেষ করে দিব এবং এখানে আবারও ভিআইপি লিখবো তো ওইভাবে কিন্তু আপনি ইজিলি আপনার যে পছন্দগুলোর এগুলো আছে আপনি জাস্ট কিন্তু এভাবে সে আপনার প্রোফাইলে এবারে অ্যাড করে নেবেন তো আমি জাস্ট একটা করে দেখাই দিচ্ছি আমি জাস্ট আরেকটা নিয়মে দেখাই দেবো তো আপনি জাস্ট ওখান থেকে চাইলে সব কোলাগুলো কিন্তু আপনি এভাবে অ্যাড করে নিতে পারেন তো এবার দেখবো আরেকটা নিয়ম আরেকটা নিয়মে দেখতে হলে আপনি জাস্ট আবারও একটা কলেজে ক্লিক করে দেবো একটা কলেজে ক্লিক করার পর আমরা এখানে যে সার্চ বক্স ওপরে একটা পেয়ে এ যাব এখানে আমরা একটু ক্লিক করব ক্লিক করে সার্চ বক্স চলে আসবে আমরা এখান থেকে লিখবো প্রোফাইল তো প্রোফাইল লেখার পরে কিন্তু অনেকগুলো এখানে এ চলে আসবে আপনি জাস্ট এখান থেকেও চাইলেও এখান থেকে এইগুলো অ্যাড করে নিতে পারেন আমরা যদি এখানে ক্লিক করে এখানে সেভ দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে অ্যাড হয়ে যাবে তো আপনি এরমভাবে জাস্ট এখান থেকে সার্চ করে আগুন তো কিন্তু এভাবে আপনার ফেসবুক এখানে এ করে অ্যাড করে নিতে পারেন তো আমি জাস্ট ভিডিওটা বেশি লম্বা করব না আপনি জাস্ট এভাবে এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন আপনি জাস্ট কিন্তু এভাবে কিন্তু সবগুলো সেমভাবে অ্যাড করে নেবেন তো আমরা কিন্তু আর অ্যাড করবো না আমাদের কিন্তু অনেকগুলো অ্যাড করছি জাস্ট আমরা এবারে পিছনে ব্যাক দিয়ে দেখবো যে আমাদের এইগুলো অ্যাড সত্যি অ্যাড হয়েছে কি তো আমরা এখান থেকে একটু ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পর আমাদের এখানে একটু লোকের নিচে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো অ্যাড হয়েছে এবং একটু ব্যাগে চলে যাবো ব্যাগে চলে যায় আমরা এখান থেকে একটু রিফ্রেশ মারব পেজটা তো রিফ্রেশ মার সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানে খুব চমৎকের একটা সেই জিনিসগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে চাইলে কিন্তু আমরা একটু কম করে রাখছি দেখেন আমরা মানে মানে আর কি ছ হাজার থেকে সাতটা আমরা এখানে লাগাইছি আপনি চাইলে আগুনই তো আপনি এভাবে ভিআইপি দিয়ে সার্চ করে এখানে শতগুলো আসে ওইখান থেকে সবগুলো সেট করতে পারেন আবার ওইখানে প্রোফাইল দিয়ে সার্চ করে যতগুলো আসে কিন্তু আপনি সেট করতে পারেন এইখানে যতগুলো সেট করেন ততগুলো কিন্তু নিচে নিচে আপনার আর কি অনেক বড়ো হতে থাকবে কিন্তু ভিডিও লম্বা করবে না বলে একটু শুরু করে দেখিয়ে দিলাম আপনি জাস্ট এভাবে কিন্তু এটা সেট করে নেবেন সেট করে নেওয়ার সাথে দেখতে পারছেন খুব চমৎকার অ্যাক্টিভ লাগছে আমাদের ফেসবুক প্রোফাইলটা আপনি কীভাবে ফেসবুকে এরকম সুন্দর সুন্দর বিও করতে পারেন সেই নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু একটা অলরেডি ভিডিও আছে আপনি জাস্ট ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছে আপনি জাস্ট চাইলে কিন্তু ভিডিও দেখে নিতে পারেন আজকে ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখাবে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ